আবাস প্লাসের তালিকা নিয়ে ক্ষোভ ক্ষোভ রায়দিঘির একাধিক গ্রামের বাসিন্দাদের গ্রামে গিয়ে খুব সামলাচ্ছেন মথুরা দু নম্বর ব্লকের বিডিও অভিযোগ বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম নেই অভিযোগ করা হচ্ছে এমনই যে তালিকায় নাম রয়েছে তারপরও বাড়ি পাচ্ছেন না তারা এই নিয়েই কিন্তু বিডিও খুব সামলাচ্ছেন তালিকা নিয়ে ক্ষোভ বিভিন্ন বাসিন্দাদের আবাস প্লাসের তালিকা নিয়ে ক্ষোভ বাসিন্দাদের ক্ষোভ রায়দিঘির একাধিক গ্রামের বাসিন্দাদের গ্রামে গিয়ে ক্ষোভ সামলাচ্ছে মথুরাপুর দু নম্বর ব্লকের বিডিও অভিযোগ বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম রয়েছে তাদের এই নিয়েই কিন্তু একাধিক বাসিন্দা তারা ক্ষোভ উগ্রে দিচ্ছেন আবাসের বাড়ি নিয়েই কিন্তু এই গণ্ডগোলের সূত্রপাত আবাস প্লাসের তালিকা নিয়ে ক্ষোভ ক্ষোভ রায়দিঘির একাধিক গ্রামের বাসিন্দাদের রায়দিঘির একাধিক গ্রামের বাসিন্দারা তারা ক্ষোভ উগ্রে দিচ্ছে তারা বলছে যে বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম রয়েছে সেই ক্ষোভ সামলাচ্ছেন মথুরাপুর দু নম্বর ব্লকের বিডিও তিনি নিজে গিয়ে এই ক্ষোভ সামলাচ্ছেন রায়দিঘির একাধিক গ্রামের বাসিন্দাদের আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল কোয়েল তালিকায় নাম রয়েছে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করছে রায়দিঘির একাধিক গ্রাম বাসিন্দারা আর এই নিয়ে ক্ষোভ সামলাচ্ছেন বিডিও ঠিক কি ঘটনা ঘটেছে একদমই অনন্য দেখো তুমি জানো যে পূর্ব ঘোষণা অনুযায়ী গত একুশ তারিখ থেকে রাজ্য জুড়ে কিন্তু একেবারেই আবাস প্লাস যে প্রকল্প সেই প্লাস প্রকল্পের যে সার্ভে সেই সার্ভে শুরু হয়েছে এবং প্রশাসন সূত্রে যেমনটা খবর যে আজ সেই সার্ভের প্রথম দফা সার্ভের শেষ দিন তবে এই আবাস প্লাসের যে তালিকা যে তালিকা ধরে এই মুহূর্তে সার্ভে চলছে সেই তালিকায় বিস্তর বেনিয়ম রয়েছে সে তেমনটাই অভিযোগ তুলে একেবারেই কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছে ক্ষোভে ফেটে পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা সহ বিভিন্ন গ্রামের মানুষজন যেমনটা মানুষদের অভিযোগ বিশেষত এই যে রায় বিধানসভার বিভিন্ন গ্রাম সেখানকার বাসিন্দাদের অভিযোগ যে যে তালিকা ধরে এই মুহূর্তে সার্ভে হচ্ছে সেই তালিকায় যাদের নাম রয়েছে তাদের অলরেডি ছাদ দেওয়া পাকা বাড়ি রয়েছে কেউ কেউ আবার পূর্বে আবাস যোজনার সুবিধা পেয়েছে অন্যদিকে যারা প্রকৃত যোগ্য এই আবাস প্লাসের সুবিধা পাওয়ার বা ঘর পাওয়ার যাদের প্রকৃত কাঁচা বাড়ি মাটির বাড়ি সেই সমস্ত বাড়ির ব্যক্তিরা তারা কিন্তু এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে পাশাপাশি আরো যেমনটা অভিযোগ যে পূর্বের যে আবাস যোজনা তালিকা যেখানে বহু যোগ্য ব্যক্তিদের নাম ছিল কিন্তু পরিকল্পিতভাবে সেই নামগুলো এবারের পেন্ডিং লিস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে এরকমই অভিযোগ তুলে একেবারেই কিন্তু সোমবার দিন রায়দিঘির একাধিক গ্রামের হাজার হাজার বাসিন্দারা তারা যে মথুরাপুর দুই নম্বর ব্লক অফিস সেখানে ঘেরাও করে বিক্ষোভ দেখায় এবং দীর্ঘক্ষণ সেই বিক্ষোভ চলে পরে কিন্তু বিডিওর তরফে নতুন করে আবেদন নেওয়া হয় এবং তার পর সেই বিক্ষোভের আজ বিডিও অফিস ছেড়ে কিন্তু এবার গ্রামে গ্রামে পৌঁছে গিয়েছে গ্রামে সেখানে মানুষজন কিন্তু একেবারে বিক্ষোভ উগড়ে দিচ্ছে সেই বিক্ষোভ সামলাতে ইতিমতন গতকাল যেমনটা ছবি উঠে এসেছে মথুরাপুর দুই নম্বর ব্লকের যিনি সমষ্টি উন্নয়ন আধিকারিক নাজির হোসেন শেখ তিনি কিন্তু নিজেই হচ্ছে সার্ভে টিমের সঙ্গে পৌঁছে যান গ্রামে গ্রামে দরিদ্রসীমার নিচে বসবাসকারী বাসিন্দা যাদের এই তালিকাতে নাম নেই যারা এই প্রকল্প থেকে ইতিমধ্যে বঞ্চিত রয়েছে এখনো পর্যন্ত তাদের সঙ্গে কথা বলেন বোঝানোর চেষ্টা করেন এবং তাদেরকে তিনি বলেন যে বিডিও অফিসে গিয়ে সরকারি সমস্ত নিয়মাবলী মেনে নতুন করে আবাস প্লাস প্রকল্পে আবেদন করতে এখানেই প্রশ্ন উঠছে অনন্যা যেখানে রাজ্য সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী প্রকল্পের আজ প্রথম শেষ দিন সেখানে এখনই যারা নতুন করে আবেদন করবে এই প্রকল্পের জন্য আদৌ কি তাদের কোনো ফল মিলবে সেটা নিয়েই ভিডিও জানিয়েছেন যে মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়েছে প্রচুর নেডি মানুষ রয়েছে যারা বঞ্চিত রয়েছে আপাতত তাদের আবেদন আমরা জমা নিচ্ছি এবং এটা কর্তৃপক্ষের কাছে আমরা জানাবো আগামী দিনে কখনো যদি সম্ভব হয় তাহলে তারা এই প্রকল্পের সুবিধা পাবে পাশাপাশি বিডিও আরও যেটা জানিয়েছেন যে সাধারণ মানুষের এই যে ক্ষোভ বিক্ষোভ আবাস প্লাসের তালিকা কিংবা সার্ভেকে ঘিরে মানুষ যেটা অভিযোগ করছে আবাস প্লাস প্রকল্প নিয়ে মানুষের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে সেটা সম্পূর্ণ ভুল কারণ ত্রিস্তরীয় একেবারে ত্রিস্তরীয় অর্থাৎ ব্লক মহকুমা এবং জেলা স্তরে ত্রিস্তরীয় সার্ভের মধ্যে মাধ্যমে কিন্তু আবাস প্লাস প্রকল্পের চূড়ান্ত পর্যায়ের যে তালিকা সেই তালিকা তৈরি হবে এবং এবং সেখানে যে লিস্ট এই মুহূর্তে এসেছে ব্লকের কাছে অর্থাৎ স্টেট লেভেলের লিস্ট সেই লিস্ট অনুযায়ী প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে টিম সার্ভে করবে সেখানে যদি দেখা যায় যে কারোর ছাদ দেওয়া পাকা বাড়ি রয়েছে কিংবা কেউ পূর্বের আবাস যোজনার সুবিধা পেয়েছে সেক্ষেত্রে তাদের নাম কাটা যাবে তারা কোনোভাবেই নতুন করে আবাস প্লাস প্রকল্পের সুবিধা পাবে না একদিকে ব্লক প্রশাসনের তরফে মানুষের ক্ষোভ সামাল দেওয়ার যেমন মরিয়া চেষ্টা চলছে অন্যদিকে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দিকে দিকে আবাস প্লাস প্রকল্পের সার্ভে এবং তালিকাকে নিয়ে একাধিক ক্ষোভ তারা প্রকাশ করছে একাধিক বেনিয়মের অভিযোগ তুলছে কারণ তুমি জানো অনন্যা একাধিক প্রাকৃতিক দুর্যোগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের উপকূলের মানুষটা প্রত্যেক বাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয় একাধিক ঘরবাড়ি বাড়ি ভেঙে যায় সেখানে কিন্তু দুর্বল বাড়ি সম্পন্ন প্রচুর মানুষ রয়েছে যারা এখনো পর্যন্ত যাদের এই তালিকায় নাম নেই তারা কিন্তু একেবারেই প্রশাসনের কাছে করজোরে অনুরোধ করছে যে একটা মাথা গোঁজার ঠাই যেন সরকারের তরফে তাদেরকে দেওয়া হয় যদিও বা ইতিমধ্যে আবাস পাস প্রকল্পের তারা কিন্তু প্রশাসনের কাছে আবেদন করছে যাতে তারা একটা মাথা গোজার ঠাই পায় ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল রায়দিঘির একাধিক গ্রামের বাসিন্দাদের অভিযোগ যে আবাস প্লাসের তালিকায় এমন কারণ নাম রয়েছে যাদের অলরেডি আগের থেকে বাড়ি রয়েছে এই নিয়েই কিন্তু ক্ষোভ তুলছেন একাধিক গ্রামের বাসিন্দারা তার কারণ আমরা জানি যে এই যে সাইক্লোনগুলো হচ্ছে সেখানে বহু ঘর বাড়ি সেই ঘর বাড়ি ভেঙে গেছে তাই জন্য তারা কিন্তু প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছে যে তাদের যাতে মাথা গোজার জন্য একটি ঠায় দেওয়া হয় যাদের বাড়ি আছে তাদের আবারও নাম থাকছে ওই তালিকায় সেই নিয়েই কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছে একাধিক গ্রামের বাসিন্দারা রায়দিঘির বিভিন্ন গ্রামের বাসিন্দারা তারা কিন্তু অভিযোগ করছেন আর সেই অভিযোগকে কেন্দ্র করে কিন্তু মথুরাপুর দু নম্বর ব্লকের বিডিও তিনি এসে অভিযোগ শুনছে বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম এই নিয়েই কিন্তু মূলত খুব রায়দিঘির গ্রামের বাসিন্দাদের তারা বলছেন যে যাদের বাড়ি আছে তাদের আবারও নাম রয়েছে আবাস প্লাসের তালিকায়